শোনো জানো, আমার একটা প্রোগ্রাম করেছিলাম তো, এখানে কমিটি আমাকে পয়সা দেয়নি। 40,000 টাকা আমার লসে আছে। 40,000 টাকা আমাকে পাঠাও। মেয়েটা বলে আমি পাঠিয়ে দেবো, আমার হাজব্যান্ড ডিউটিতে আছে, কালকে তোমাকে পাঠিয়ে দেবো। বন্ধুরা, আজকে একটা বিশেষ বিশেষ কথা নিয়ে আমি এসেছি। কথা হচ্ছে যে একটু আমার লাইফে একটু ফ্রড কেস চলছে, অনেকটাই ফ্রড চলছে, টুকু বলবো নাই। মানে আমার নামে অনেকজন ফায়দা উঠেছে, হয়তো অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না। ব্যাপার হচ্ছে যে যাই হোক, যতগুলো আমার ফ্যান্স ফলোয়িং আছে, সবাই আমার নিজের মনের মানুষ, কাছের মানুষ, অন্তরের মানুষ, আমার নিজের মানুষগুলা আমাকে রেগুলার যে ছেলেরা মেসেজ করে, দাদা তোমার ফটো দাও দাদা, আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, হ্যাঁ ভাই লাভ দি, ভাইটা ফটো পোস্ট করে, হ্যাঁ। তবে ব্যাপার হচ্ছে যে ফটো পোস্ট করে আমি ভাবি যে চলো ভাইটা ঠিক আছে, আমার নিজের মানুষ, কাছের মানুষ, সে মানুষটা এত বড় ফ্রড করবে সেটা আমার জানা নাই। সবাইকে বলতে চাই একটু নজর রাখো ভিডিওটাতে। আমার নামে আমি টুকু বলবো না, অনেক বড় ফ্রড চলছে। মানে একটা মেয়েকে যে টাকা মাগার কথা, এটা ভাবতে গেলে অনেক বড় জিনিস। আমি এটা বলবো না যে আমার টাকার অভাব নাই, আমার টাকা জরুরি আছে, আমার অনেক টাকার দরকার, সবার জীবনে টাকার দরকার, ঠিক আছে? সবাই জানে এটা কহাবত আছে, জব জেব মে হো মনি তো ক্যা করেগা সনি, ভাই আপকে পাশ আগর পয়সা হ্যায় তো দুনিয়া পুছেগি তুম কেসা হ্যায়। সবারই জীবনে, মানে জীবনে যদি টাকা নাই তো কিছু নাই, কিন্তু ব্যাপার আছে মানুষকে, মনুষ্যত্ব জিনিসটা কিন্তু মানুষের মধ্যে থাকা দরকার, এটা সবাইকে জানা দরকার। আমি সবাইকে মেসেজ দিতে চাই যে টাকার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের ব্যবহারটা, নিজের এটা মনুষ্যত্ব জিনিসটা রাখা দরকার। সব জিনিসে টাকাই হয়নি, সবলে বড় কথা রইল যে আমার ভাইয়ের বা আমার ফ্রেন্ডসের আমি অনুরোধে আমি ইনস্টা আইডি খুলেছি। এটা আমার প্রয়োজন ছিল না যে আমি ফেসবুক ইনস্টা আইডি চলাম, কিন্তু যাই হোক, সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম, সবাই জানে যে গান বাজানোর লাইনে থাকলে কিন্তু এই জিনিসটা চালাতে হয়, বা অন্যান্য জিনিস থাকলেও চালাতে হয়। তাতে কি একটু মানুষ এগ্রি হয়, উত্তেজিত হই জিনিসটা দেখার জন্য। ব্যাপার হচ্ছে আমি ইনস্টা আইডি খুলি, প্রায় আমার ইনস্টা আইডিতে আমার ফলোয়ার্স মিনিমাম 81,000 ক্রস হয়েছে। আশা করি সবার ভালোবাসা আমার মাথায় থাকুক, সবার আশীর্বাদ থাকুক, আমি আগে যেন অনেকটা আমার ফলোয়ার্স হই, অনেকটা আমার বন্ধু হই, অনেকটা আমার নিজের মানুষ হই। সর্বপ্রথম সব থেকে বড় কথা যে আসানসোলের একটি মেয়াকে একজন ফ্রড করেছে, সেটা হচ্ছে যে আমার ইনস্টা আইডি মোটামুটি 10 থেকে 12টা ফেক আইডি চলে, হ্যাঁ মোটামুটি যা আমার মনে সেটা আমি বলে দিচ্ছি। আমার অরিজিনাল আইডি হচ্ছে সিঙ্গার কুন্দন কুমার গোপ। যাই হোক, আমি সবার ভালোবাসাতে আমার কুন্দন কুমারের আগে আমি সিঙ্গার লিখতে পারেছি, সেটা সবার ভালোবাসাতে, সবার আশীর্বাদে। তা না হলে আমার সিঙ্গার লেখার কোনো মানে এটা অকাত ছিল না। তবে ছোট বড়ো আশীর্বাদে আমি সিঙ্গার লিখতে পারেছি আমার নামের আগে, সেটা আমার সবার ভালোবাসাতে। এরপর নামটা হচ্ছে সিঙ্গার কুন্দন কুমার, আর গোপটা হচ্ছে আমার টাইটেল, যাদব টাইটেল আমি বিলং করি। তেমনিই সমস্ত মানুষ, সমস্ত আমার ফ্যান্স অনেকগুলাই আমার এই আইডিটাতে ইউজ করে আমার নামটা, আমার ফটো রাখিয়ে দেয়, ইউজ করে তারা অন্যান্য কীভাবে মেসেজ করে, কার সাথে কী বিহেভ করে আমি বলতে পারবো না, পার্সোনাল মেসেজ তো কারো দেখা যায় না। এরপর কথা হচ্ছে যে একটা ফ্যান্স আমার অন্ধভক্ত যাকে বলা যায়, আসানসোল থেকে একটা মেয়ে, সে মেয়েটা আমার গিফট করেছে, আমি প্রোগ্রামে গেছিলাম ওইখানে, এই জিনিসটা গিফট করেছে। এরপর যাই হোক, আমাকে ভালোবাসা দিয়েছে অনেকটাই, তার গান পছন্দ হয়েছে হয়তো, অনেক ভালো লাগেছে হয়তো, যাই হোক কোনো ভি কারণে হোক। এরপর ব্যাপার হচ্ছে সে মেয়েটা আমার সাথে কথা করার জন্য অনেক উত্তেজিত, যাই হোক আমাকে থ্যাংকস বলার জন্য বা
কিছু আশ্বাসন দেওয়ার জন্য কি। এরপর কোনো দিক থেকে মেয়েটা আমার আইডি ক্লিয়ার আইডি আমার অরিজিনাল আইডি পাইনি, আমার ফোন নম্বর পাইনি। যাই হোক, সিঙ্গার কুন্দন কুমার বলে একটা আইডি সে মেয়েটা পাইছিল, সেটাই মেসেজ করে। তো মেসেজটাতে বলে যে দাদা তুমি কুন্দন কুমার? তো হয়তো ওইখান থেকে রিপ্লাই আসেছে, হ্যাঁ আমি কুন্দন কুমার, অরিজিনাল কুন্দন কুমার। মেয়েটা বলে তোমার ফেস দেখা। তখন ছেলেটা বলে যে আমি ফেস দেখাইনি কোনো দিন। ভাই ফেস দেখাবে নাকি? না ফেস দেখাতে হবে, অরিজিনাল তুমি যদি বঠো তাহলে ফেস দেখাবে না কেন? তোমাকে যে একটা মানুষ চাইছে তোমার মুখটা দেখার জন্য, তুমি দেখাবে না কেন? আজকে আমি এত অ্যাভেলেবেল কেন পাবলিকের কাছে? অবশ্যই আমি বটি কুন্দন কুমার, সবাই জানে। আমি আমার ফেসটা দেখার লজ্জা কেন করব? অবশ্যই দেখাবো সবার মাঝে, সারা জগৎ আমি দেখাবো। এরপর সবাইকে বলছি যারা আমার নামে যারা ইনস্টা আইডি চালাও, আমি বলতে চাইছি কারো নাম নিয়ে দাদা কোনো হই নাই। হয়তো আমি যদি চাই যে আমি কুমার শানুর নামে ইনস্টা আইডি চালাবো, তাহলে কি আমি কুমার শানু বনে গেলি? কোনোদিন নেই, কোনোদিন নেই। নিজের মধ্যে ওই কোয়ালিটিটা হওয়া দরকার, নিজের মধ্যে ওই কোয়ালিটিটা হওয়া দরকার, তাহলে বুনতে পারবে। তা না হলে কোনোদিন ওর 2% বুনতে পারবে না। তাহলে ওই গুণটা তোমার কাছে থাকা চাই। সিঙ্গার কুন্দন কুমার আইডি চালালে তুমি কুন্দন কুমার হয়ে যাবে না, ঠিক আছে? আর যে তুমি বলো দাদা তোমাকে অনেক ভালোবাসি, তুমি ফটো দাও আমি ইনস্টাতে পোস্ট করবো, আমি ভাই কোনোদিন ইগনোর করি নাই, দাও পোস্ট করো, কিন্তু আমার নিয়ে কিন্তু ওই ফ্রডটা করো না। আমি এটা বলছি না যে আমার টাকার অভাব নেই, আমার অনেক টাকার অভাব আছে। কেউ আমাকে দিতে পারবে, দিয়ে চালাতে পারবে? কেউ নাই। দরকার আমি মাইক হয়তো দিয়ে দিবে, কিন্তু সারা জীবন কেউ চালাতে পারবে কি? নাই। ঘটনাটা হচ্ছে সে মেয়েটা বিশ্বাস করেছিল যে এটা কুন্দন কুমার অরিজিনাল, তার কোনোদিন ভয়েস শুনে নাই, তার কোনোদিন কোনো প্রুফ পায় নাই, ঠিক আছে। মেয়েটা ভাবে যে হয়তো হয়তো আমাকে নজরে সেলিব্রিটি রূপে জানে, হয়তো নাই চেহারা দেখাতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে মেয়েটা অনেক বিশ্বাস করে মেসেজ করে ছেলেটাকে, ছেলেটা বলে আমি অরিজিনাল কুন্দন কুমার। সে মেসেজ করে বলে যে শোনো জানো আমার একটা প্রোগ্রাম করেছিলাম, তো এখানে কমিটি আমাকে পয়সা দেয়নি, 40,000 টাকা আমার লসে আছে, 40,000 টাকা আমাকে পাঠাও। মেয়েটা বলে আমি পাঠিয়ে দেবো, আমার হাজব্যান্ড ডিউটিতে আছে, কালকে তোমাকে পাঠিয়ে দেবো। তাহলে এই কথাটা বলে কেন মেয়েটা অনেকটা ভালোবাসে, অনেকটা বিশ্বাস করে। তখন বলে ছেলেটা যে এখন তোমার কাছে কত আছে সেটাই আমাকে পাঠাও, ইমার্জেন্সি আছে। তখন মেয়েটা বলে আমার কাছে 2,000 টাকা আছে ফোন করে, বলে 2,000 টাকা পাঠাও, 2,000 টাকা পাঠাইলো। এরপর কোনো হিসাবে 2 দিন পরে আমার ফোন নাম্বারটা মেয়েটা পাই, ফোন করে আমার, বলে কুন্দন কুমার, হ্যাঁ আমি কুন্দন কুমার, বলে সেদিন তোমাকে 40,000 টাকা দিতে পারলাম না, 2,000 টাকা দিয়েছিলাম, তো যাই হোক যদি দরকার থাকলে বলবে। আমি তো বলি না তো কোনোদিন আমি তো কাউকে পয়সা মাগি নাই, হ্যাঁ দরকার হলে মাগি, আমার নিজের বন্ধু বান্ধবকে মাগি, সেটাও অনেক কম কম পয়সা মাগি, আর দরকার হলে আমি 1,00,000 টাকাও মাগতে পারি, ওটা বন্ধুত্বের ব্যাপার, কিন্তু ফ্রড করে তো আমি কাউকে মাগবো নাই। সে 40,000 টাকাও কিন্তু গোল হয়ে যেত, 2,000 টাকা লিল ছিল। এরপর ওই আমার ফ্যান্স লেডিস ফ্যান্স আসানসোল থেকে বিলং করে, সে বলে যে আমি এমনি এমনি কাউকে কিন্তু পাঠিয়েছি। আমি তখন বলি যে আমাকে স্ক্যানারটা পাঠাও কেবলে দেখি, যাই হোক আমি নাম বলবো না, বাউরি কাস্টের ছেলে, ঠিক আছে না আমি বলবো না, নামটা গুপ্ত রাখিয়ে দিছি, যাতে কি ভুল তো করেছে ভাইটা, কিন্তু একটা ভুলে তাকে এত বড় সাজা দিতে পারিনি আমি, কিন্তু সমস্ত ওয়াদ দিয়ে আমি সমস্ত আমার আমার আইডি যে চালাই সমস্ত আমি ভাইদেরকে আমি এটা অ্যালার্ট দিতে চাই যে তারা ভাই কিন্তু কালকের মধ্যে তারা কিন্তু আমার নাম প্লাস আমার ছবি দিয়ে ইনস্টা আইডি কেউ চালাবে, বলবে কেন? যদি চালায়ও তাহলে কিন্তু যদি আমার দিক দিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তখন বলবে না যে কুন্দন দা আমাদেরকে এরকম করে দিল, এগুলো পার্সোনাল ব্যাপার।
এগুলো পার্সোনাল ব্যাপার। আমি এত বড় কদম লিথি নাই, এত বড় আমি উদ্দেশ্য এই জিনিসটা উঠাতে নেই, কিন্তু ব্যাপার হয়েছে যে আমার নিয়ে অনেকটা বদনাম ছড়িয়ে গেছে। এরপরে মেয়ের যদি আমার সাথে কথা নাই হইতো তাহলে ভাবতো কি যে কুন্দন কুমার 2000 টাকা নিয়েছে আমার কাছে, তার হাজব্যান্ড জানে, তার হাজব্যান্ড হইতো আর বন্ধু বান্ধবকে বলে দিবে যে কুন্দন কুমার এই অসুবিধায় ছিল, সে আমার কাছে 2000 টাকা নিয়েছে। তাহলে বলো, তাহলে বলো আমি কেমন ভাবে বদনাম হচ্ছি? আমি এইটা বলবো না যে আমার লাখ লাখ টাকা আছে, কিন্তু এটা বলবো যে আমার 2 লাখ টাকা 2000 টাকা নিয়ে আমার সংসার চলবে কিনা। আর জীবনে এই রেকর্ড নাই যে আমি 2000 টাকা কারো কাছে আমি উধারে নিয়েছি। হয়তো যতটুকু আশা আমার, যতটুকু ক্ষমতা বন্ধু বান্ধবকে আমি দিই প্লাস দিব, কিন্তু কোনোদিন আমি কারো কাছে পয়সা নিই নাই। আমি নিজের ব্র্যান্ড বলে নিয়ে, নিজের ব্র্যান্ডকে আমি সাবিত করে আমি কোনোদিন কারো কাছে টাকা নিই না। যদি আমার প্রয়োজন থাকে তা আমি স্পেশাল পার্সোনাল ফোন করি, দরকার হলে আমি 100 টাকা মাগে নিব, কিন্তু কারো কাছে অমনি করে ফ্রড করে আমি 2000 টাকা নিব না। সবাই হয়তো বুঝে গেছো অনেকটা ফ্রড চলছে, হয়তো ওরা চাইছে যে কুন্দন কুমার বদনাম হয়ে যাক। আমি স্ক্যানারটা চেক করি তো কিছু একটা নাম আছে বাউরি বলে, কাজটা আছে। আমি ফোন করি ভাইটাকে, বলি ভাই এমনি এমনি তুমি করছো? তখন ভাইটি বলে দাদা আমি করিনি। তখন তাকে বলি যে দেখো এতটাও আমি যে বুদ্ধ লই, এতটাও যে আমি বোকা মানুষ লই যে আমি তোমার ব্যাপারে জানব না। আমার কোনো নেতা মন্ত্রীর কাছে হাত নাই যে আমি সারা ডিটেলস বাইর করে দেবো, কিন্তু এতটা আমার ব্যাপার আছে যে আমি ভুল জিনিসটাই কিন্তু আমি বাইর করে দেবো। এরপর বলে যে দাদা আমি ভুল করেছি ক্ষমা করে দাও। আমি বলি যে গার্জেনের সাথে কথা করো, এটা ভুল নয়, সমস্ত পাবলিক বলো যে এটা ভুল, যে আমার নামে টাকা মাগাটা এটা ভুল নয়, অতি ভুল, আমি কারো কাছে কিন্তু ইনসাল্ট হচ্ছি, আমি বেজ্জতি ফিল করছি, আমি নিজেকে ছোট মানুষ ফিল করছি। টাকার দরকার আছে, অনেক টাকার দরকার আছে, কেউ কি দিবে আমার? আর যদি কার কাছে টাকা নিব তো আমি 2000 টাকা কেন নিব? 2000 টাকা নিয়ে আমি ফ্রড করবো না দাদা, আমি 1 লাখ টাকা নিব, যাতে কি সারা জীবন মানুষটা মনে করে হ্যাঁ আমার কাছে কুন্দন কুমার 1 লাখ টাকা নিয়েছিল আমাকে দেই নাই, আমারও ফায়দা হবে ও হয়তো পস্তাবে, 2000 টাকা নিয়ে দাগি হতে যাবো নাই। চলো বুঝে নাও, সবাই ভালোবাসা দাও, সাপোর্ট করো, এটাই বলতে চাই। নতুন নতুন গান নিয়ে আসছি, লাস্ট অব্দি আমি বলে যাই যে আমার কোনো ফেসবুক আইডি নেই, কোনো ফেসবুক আইডি নেই। আমার অ্যান্ড্রয়েড ফোন আমার হাতে মোটামুটি 2021 সালে আমার অ্যান্ড্রয়েড ফোন আমার হাতে এসেছে, যখন আমি ফেসবুকের বারে কিছুই জানি নাই, আমি ইনস্টাগ্রামের বারেও কিছু জানতি না, কিন্তু যাই হোক ফ্রেন্ডরা বলে দিয়েছে যে দরকার একটা শিল্পী, শিল্পী জগতে ছিলাম, একটা সোশ্যাল মিডিয়ার যুক্ত ছিলা, এটা কিন্তু দরকার। যাই হোক আমি করেছি, অনেকটা ভালোবাসা পেয়েছি, যা স্পিড আমার ইনস্টা গ্রোথ হয়েছে, আমি আশা করি আরও আমার পাওলি ভালোবাসা দেখ, আশীর্বাদ মাথায় রাখো। কিন্তু এইভাবে ফ্রড করাটা উচিত লই। লাস্ট অব দি বলতে চাই যে আমার নামে ইনস্টা প্লাস আমার ফটো কেউ দেবে কিনা, যদি দেই তার উপর যদি কিছু কোনো প্রবলেম হয়ে যায় তখন বলবে না যে কুন্দন দা আমার জন্য এটা তুমি করলে, আমি এখান থেকে অনেক সাফা, এখান থেকে অনেক ভালো, কিন্তু আমার নিজে থেকে যদি খারাপ করে সেটা কিন্তু কোনোদিন আমি ভালো হতে পারবো, এটা সবাই মনে রাখি। যাই হোক এতটাই বলে আমি বক্তব্য সমাপ্ত করছি, সবাই বুঝে নাও, ভালোবাসা দাও, নতুন নতুন গান নিয়ে আসছি, সবাই আমার, সবার আমি, নমস্কার।